আপনার কি নাম সেটা বলবেন, আপনার আই কার্ডটা দেখাবেন, আপনার আই কার্ডটা দেখান, কি হয়েছে আমাদের না আপনার কি নাম সেটা বলবেন, আপনার আই কার্ডটা দেখাবেন, আপনি ডিউটিতে নেই তাহলে আঙুল নিচে কথা বলছেন, আপনার আই কার্ডটা দেখান, আপনি আপনার আই কার্ড দেখান, আপনার নাম কি, ধরো আপনার নাম কি, নাম বলুন, আপনার আই কার্ডটা দেখান, অনেকবার বলেছেন, অনেকবার বলেছেন, এবার আমি আসল কথা বলি, কালকে শেষে যখন চিঠি আমি বিডিও স্যারের সাথে গিয়ে কথা বলেছি, আমি বিডিও স্যারের সাথে গিয়ে সামনে সামনে কথা বলেছি, আমি চলুন কথা হয়েছে, আমি বলেছি, আমি ওনাকে বলেছি, বললো ঠিক আছে ওয়েট করো, ওয়েট করো, রিলিজের ব্যাপারে কথা বলেছি, পাঁচটার সময় গিয়ে কথা বলেছি, স্পেশাল বোস হিরো শোরুমে পাচ্ছেন হিরোর যে কোনো মডেলের বাইক এবং স্কুটার আকর্ষণীয় দামে, বিশেষ মডেলের স্কুটারে থাকছে 3,000 টাকা ছাড়, E20 পেট্রোলের সাথে সামঞ্জস্য, BS7 কম্বাইন্ড অত্যাধুনিক ইঞ্জিন উইথ I3S টেকনোলজি অ্যান্ড ব্লুটুথ কানেক্টিভিটি, এক্সটেক মডেল, প্রতিটি গাড়ির সার্ভিসের সুবিধা পাবেন আমাদের শোরুমে, পাচ্ছেন 5 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি এবং আরও অনেক কিছু। ঠিকানা বামুনহাট বাজার, যোগাযোগ নাম্বার 8918223820। আমাদের এটা লাগিয়ে চিঠিটা আছে, আমি আসতে কিছু করা কি হয়েছে, দাদা কি হয়েছে বললে, আমাদের গুডি ভোট 4 তারিখ শেষ, 4 তারিখে রিপোর্ট দিবে, 4 তারিখে শেষ, তারপরে আমাদের ট্রেনিং না হয়েছে 6 তারিখে, 6 তারিখে গিয়ে আমরা ভোট দিয়ে আসছি, আমরা ভোট দিয়ে আসছি, তাহলে কিভাবে হয়, আমরা কিভাবে ট্রেনিং এ যাবো, ট্রেনিং এ তো দেওয়া হয়নি আমাদের, 10 মিনিট ট্রেনিং দেওয়া হয়েছে, আসলে আমি নাকি আমরা যারা রিজার্ভে আছি কালকের থেকে আমাদের ফাইনালি খবর হয়ে যাচ্ছে, ঠিক আছে, ছেলে খেলা চলছে, আর 4 তারিখে এই রিপোর্ট, আমরা 6 তারিখে গিয়ে 6 তারিখে ট্রেনিং দিয়ে 8 তারিখে কি করব, টেকনিক্যাল জিনিসগুলো বলতে দিন, বলুন, নিয়ম হচ্ছে সকালবেলায় এসে অ্যাটেন্ডেন্স নাও অ্যাকর্ডিং টু সিরিয়াল নাম্বার, 1 2 3 4 করে ডাকা, সেভাবে করে ডাকেনি, আপনি বসে আছেন, ধরুন আপনি রিজার্ভ পার্সোনাল, আপনি আসুন তো একবার কথা আছে, বা ফুলে তুলে রিজার্ভ পার্সোনালরা যারা আছেন একটু দেখা করুন, এসে ডিউটি ধরে দিচ্ছে, হলো সকালবেলা আতঙ্কের পরিবেশ, সবাই একইভাবে চিন্তা ভাবনা করে আছে, আমরা যাবো কি যাবো না, সিকিউরিটি পাবো কি পাবো না, সবাই একটা আতঙ্কের মধ্যে আছি, ঠিক আছে, বিকালবেলা 5টার পরে আমাদের বলা হচ্ছে আপনাদের থাকতে হবে আনটিল যতক্ষণ 50% পার্টি এখানে না আসবে, আমরা কালকে সকাল থেকে একভাবে ঘর বাড়ি নেই কিছু না, আমরা নিজেরা নিজেদের মতো বসে আছি, সবাই সাফার, আমরা কোঅপারেট করছি, অনেক রিজার্ভ পার্সোনাল তো সই না করে চলে গেছে বাড়িতে, বিরক্ত হয়ে অসুস্থ হয়ে চলে গেছে, আমাদের সময় লেগেছে ভোট দিয়ে আসছে এই যে ভোট, তাহলে আমরা কিভাবে যাব, আর আমাদের বাই নেমে ডাকা হয়নি, আর আমাদের তো এটাই তো জিলিকা কোন তো আইনভূত অবৈধ কাজ, আমাদের ইডি ভোটটা কে দিবে, আমরা ভোট দিব না, এখানে ডিউটি করব, আমাদের মৌলিক অধিকার কে হন করার অধিকার দিয়েছে তাদের, আমাদের
6:43 নাম্বার বুধে আছে অসিত বর্মন, ও অসুস্থ হয়ে গেছে, আমি বাড়ি থেকে গাড়ির কাছে নিয়ে আসতে হবে ওকে। আমি বলছি যে আমার রিলিজ দিয়ে দিন, আমার একটা অসুবিধা আছে। প্রশাসন রিলিজ দিচ্ছে না, তারপরে নাকি আমাদের রিলিজ করাবে। আপনার কি নাম? শিবেন রায়। নরমাল কথাই হচ্ছিল, রিলিজের জন্য আমরা বলেছি, আমরা রিজার্ভ পুলিশ পার্সোনেল। তা বলছি এত তাড়াহুড়া কিসের? আপনারা শুতে এসছেন, যারা ডিউটি করছে তারা এখনো রিলিজ পেল না, আপনারা শুতে এসছেন, এখনই রিলিজ নিয়ে নেবেন? আমি এই শব্দ বন্ধনের বিষয়ে বলছি, আমরা কি শুতে এসছি রিজার্ভ পুলিং অফিসাররা? এখানে কি ভালো শোয়ার ব্যবস্থা রেখেছেন ওনারা? কালকে যেখানে শোয়ার ব্যবস্থা থাকতে পারিনি, থাকার ব্যবস্থা ছিল না। আমার নাম পার্থ প্রতিম শাহ, আমরা বাইরে গিয়ে নিজেরা অ্যারেঞ্জ করে থাকতে বাধ্য হয়েছি।